বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো হাঁসখালী থানার পুলিশ। সূত্রের খবরে দিন হাঁসখালী বাজারে গোপন সূত্রে খবর পেয়ে উল্লাসী বাজার এলাকায় বিদেশে চাকরি দেওয়ার নাম করে ভুয়ো অফিস খুলে ইন্টারভিউ নেওয়ার উদ্যোগ নিয়েছে ভিন্ন রাজ্যের দুই ব্যক্তি। এই খবর চাউর হতে হাঁসখালী থানার পুলিশ অভিযান চালায়। দুই ব্যক্তিকে আটক করে পুলিশ, তাদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় পুলিশ যা নথিপত্র হাতে পেয়েছে সবই জাল। আর এরপরই দুই ব্যক্তিকে আটক করেছে হাঁসখালী থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত দুই ব্যক্তি বিহারের বাসিন্দা। দেখুন, আমাদের কাছে অভিযোগ আছে, আমাদের ধানতলারই একজন অভিযোগ করে যে এরকম উলাসী বাজার, উলাসী নিমতলা যে বাজার আছে সে বাজারের মধ্যে নাকি বাইরে থেকে কিছু লোক এসছে এবং ওখানে বেশ খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, যেখানে লোকাল কিছু 35-40 জন ক্যান্ডিডেটদের কিছু ইন্টারভিউ নিয়ে তাদের ফ্রি ভিসার ব্যবস্থা করে দেবে মালয়েশিয়াতে যাওয়ার জন্য এবং সেখানে জবেরও ব্যবস্থা করবে। এই ধরনের একটা খবর আমাদের কাছে আসে এবং একজন ক্যান্ডিডেট যে যায় সেখানে তার ওখানকার পরিস্থিতি দেখে তার সন্দেহ হয়, সে আমাদের ধানতলার ছেলে কমপ্লেনেন্ট। তো সেটা পাওয়ার পর আমরা তখন এই কমপ্লেনেন্ট পেয়ে আমাদের পুলিশ টিম যখন সঙ্গে সঙ্গে পৌঁছায়, ওখানে পৌঁছে সঙ্গে সঙ্গে দুজনকে দেখতে পাই, একজন জহিদ হোসেন এবং একজন মোহাম্মদ ইমতিয়াজ। এই দুজনেরই অ্যাকচুয়ালি আদিবাড়ি হচ্ছে বিহারের, একজনের হচ্ছে সিওয়ান ডিস্ট্রিক্টের এবং একজন হচ্ছে সমস্তপুর ডিস্ট্রিক্টের, কিন্তু এরা একজন থাকে মুম্বাই এবং একজন দিল্লিতে, যেটা অ্যাপারেন্টলি এরা বলে। এবং বলার পর সঙ্গে সঙ্গে এদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানতে পারা যায় যে এরা এসছে এরকম লোক হায়ার করার জন্য এবং তারা একটা কাগজ দেখায়। সেই কাগজটা দেখে আমাদের যথেষ্ট সন্দেহ হয়, মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের নাম দিয়ে একটা কাগজ দিয়েছে, তাতে কিন্তু যথেষ্ট সন্দেহ হয়। এবং যখন ওদেরকে নিজেদের আই কার্ড এবং অন্যান্য ডকুমেন্ট চাওয়া হয় তখন তারা কোনো ডকুমেন্ট দেখাতে পারে না এবং পরবর্তীকালে বিভিন্ন জায়গায় ফোন করেও জানা যায় যে জিনিসটা সিমিংলি ফেক। তখন তাদের থানাতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বুঝতে পারে যে জিনিসটা ফেক।